আজকে আমরা নবম শ্রেণীর গণিতের একটি নতুন অধ্যায় চ্যাপ্টার 19 স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার 19 স্টার্ট করতে চলেছি। দ্যাট মিন্স সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত সেকশন ফর্মুলা যেখানে আমরা শিখব। তো সবার প্রথমে দেখো কোয়েশ্চন স্টার্ট করার আগে আমি একটু 5 মিনিট সময় নেব একটু বেসিক কনসেপ্ট বোঝানোর জন্য। তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির উপর তোমাদের টোটাল 3টি চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? নবম শ্রেণীর গণিতে চ্যাপ্টার 4 যেটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি, চ্যাপ্টার 19 যেটা আজকে আমরা স্টার্ট করছি এবং নেক্সট স্টার্ট করবো চ্যাপ্টার 20। চ্যাপ্টার 4 এ আমরা কি শিখেছিলাম? ডিস্টেন্স ফর্মুলা, দূরত্ব নির্ণয়, তাই তো? ডিস্টেন্স ফর্মুলা, দূরত্ব নির্ণয় শিখেছিলাম। তারপরে সাপোজ একটা পয়েন্ট এ তার কোঅর্ডিনেট x1 y1 আর একটা পয়েন্ট বি তার কোঅর্ডিনেট x2 y2, যেটাকে আমরা বাংলায় বলি কি স্থানাঙ্ক। তো এই ই আর বি বিন্দুর মধ্যে দূরত্ব আমরা একটা শিখেছিলাম কি ফর্মুলা দিয়ে, শিখবো কি সরল রেখাংশের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। দ্যাট মিন্স এখানে আমরা মেনলি শিখবো সেকশন ফর্মুলা, সেকশন ফর্মুলা। আর চ্যাপ্টার 20 তে আমরা শিখবো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে, ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের। তো আজকে আমরা চ্যাপ্টার 19 নিয়ে ডিসকাস করছি, সেকশন ফর্মুলাটা কি আগে সেটা একটু বোঝাই, এই কিছু ফর্মুলা রয়েছে সেটা বলি, তারপর আমরা কোয়েশ্চন স্টার্ট করবো। দেখো সেকশন ফর্মুলা দেখ কি এটা, দেখো এখানে সমস্ত যে জিনিস হবে সেটা আমাদের আমাদের স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে সিম্পল নয়। যেমন এখানে আমরা যে দূরত্ব নির্ণয় করছি, একটা এ বিন্দু একটা বি বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমরা স্কেল দিয়ে নির্ণয় করে বলে দিতে পারি কি 12 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার, সেটা আমরা বলে দিতে পারি। বাট এই কনসেপ্ট এখানে নয়, এখানে আমাদের যা কিছু করতে হয় সমস্ত কিছু ছক্কা গোছের ব্যাপার, তাই তো? কোঅর্ডিনেট সিস্টেম, এটা এক্স ও এক্স ড্যাশ আর এটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক থাকে, যেমন একটা বিন্দুর স্থানাঙ্ক মনে করো এ 2.4, দুটো বিন্দু নিচ্ছে 2.4, একটা মনে করো নিচ্ছে 3.6, তাহলে 2.4 কোথায় হবে? 1 2 1 2 3 4, তাই তো? এটা আমাদের 2.4 মানে কি এক্স অ্যাক্সিসের দিকে 2 ঘর, ওয়াই অ্যাক্সিসের দিকে 4 ঘর। 2.4 3.6 মানে এখানে 3 আর এর উপরে এখানে 6 হবে, তো 3.6। তো এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, তো এর মধ্যে দূরত্বটা আমরা স্কেল দিয়ে মাপবো না, আমরা আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের ফর্মুলা দিয়ে রুট ওভার x2 - x1 + √y2 - y1 এর হোল স্কয়ার, এই ফর্মুলা লাগাচ্ছি, যেটা ডিস্টেন্স ফর্মুলা আমি বলছি। এবার সেকশন ফর্মুলাটা কি, এই যে এ বি এ আর বি এই যে সরলরেখাটা আমরা পেলাম, এ বিন্দুটাকে আর বি বিন্দুটাকে যুক্ত করে একটা সরলরেখা পেলাম, এবার এখানে এটাকে দুভাগে ভাগ করতে হবে, এটাকে এই সরলরেখাটাকে দুভাগে ভাগ করতে হবে। এবার সেই ভাগটা কি, যে বিন্দুটা ভাগ করবে দুভাগে সেই বিন্দুটা একদম মিডিলেও হতে পারে, একদম মিড পয়েন্টেও হতে পারে, মানে কি 1:1 অনুপাতে ভাগ করতে পারে, মানে এদিকটাও যতটা এদিকটাও ততটা সেম সেম হতে পারে, বা সবসময় সেম নাও হতে পারে। এই যে পি বিন্দুটা মনে করো এখানে না হয়ে এই এখানে হলো, মানে এটাকে যদি পুরো লাইনটাকে আমরা 3 ভাগে ভাগ করে দিই, তো তার এই প্রথম ভাগের এখানে পি হলো, তাহলে এটা কোন অনুপাতে ভাগ করলো, এদিকটা 1 হলো আর এদিকটা 2 ভাগ হলো, 1:2। তো এখানে এই চ্যাপ্টার 9 এর সেকশন ফর্মুলায় মেনলি আমরা কি শিখবো, এই যে পি বিন্দুটা, যে বিন্দুটা এই এ বি সরলরেখাটাকে 1:2 অনুপাতে ভাগ করে দিচ্ছে, সেই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা শিখবো, ঠিক? এই বিন্দুর কোঅর্ডিনেট আমরা এখানে ফাইন্ড আউট করবো, কিভাবে শিখবো কি করবো দেখ সব আমরা ডিটেলসে জানবো। এখানটা একটু ভালো করে মুছে দিই আগে। তো দেখো এখানে আবার দুটি আমাদের কনসেপ্ট আছে, একটা হচ্ছে অন্তর্বিভক্ত মানে কি ভিতরের দিক দিয়ে ভাগ করবে, একটা বহির্বিভক্ত বাইরে থেকে। তো অন্তর্বিভক্তটা ভালো করে জেনে নাও, বহির্বিভক্তটা কি হবে একটু সাইনের এদিক ওদিক হবে, সেটা ইজিলি তোমরা বুঝতে পেরে যাবে। প্রথমে একটা পার্ট ভালোভাবে ক্লিয়ার করো, এই আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, আমি কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে কি বুঝতে সুবিধা হবে, আমি 10 মিনিট সময় নেবো, ভালোভাবে বুঝে নাও। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কোয়েশন কখনোই কিন্তু সুন্দরভাবে করতে পারবে না, ফর্মুলা দিয়ে সব রকমের কোয়েশন কিন্তু সলভ করা যায় না, যতক্ষণ না কনসেপ্ট ক্লিয়ার থাকবে ততক্ষণ কিন্তু পারবে না। কনসেপ্ট ক্লিয়ার করো, এবার সাপোজ একটা এখানে পয়েন্ট এ যেটা আমাদের কোঅর্ডিনেট কি, আমি বলছি x1 y1, সাপোজ নর্মালি আমরা ধরে নিচ্ছি, আর একটা এখানে রয়েছে বি বিন্দু যার কোঅর্ডিনেট x2 ও y2। তো
এখানে সাপোজ একটা পি বিন্দু রয়েছে যেটা এই এবি সরল রেখাটাকে এন রেশিও এন অনুপাতে ভাগ করেছে। এবার কোশ্চেন আমাদের যখন থাকবে তখন এম এন কত, টু রেশিও থ্রি বা থ্রি রেশিও ফোর সব বলে দেওয়া থাকবে। এটা ইন জেনারেল যে ফর্মুলাটা আমরা এখানে করছি, তাহলে একটা এ বিন্দুর কোয়ার্ডিনেট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, বি বিন্দুর কোয়ার্ডিনেট যদি দেওয়া থাকে এক্স টু কমা ওয়াই টু, কোন অনুপাতে ভাগ করেছে যদি দেওয়া থাকে এম রেশিও এন, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে সেটাই আমাকে বের করতে হবে, সেই স্থানাঙ্কের ফর্মুলাটা কি। আচ্ছা এমনি আগে যদি নর্মালি দেখো ভাবো, তাহলে এখানে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, যাহোক কিছু এখানে হবে, যদি স্যাম্পল আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এখানে হয়তো এক দুই তিন চার পাঁচ, মানে মনে করো এগারো কমা পাঁচ যদি আমাদের ছক কাগজে ফেলি, বাট সেটা তো আমরা এখন বুঝতে পারছি না, তো সেটা আমাদের একটা ফর্মুলা দিয়ে বের করতে হবে যে পি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এম এক্স টু, একটু লেন্থি হবে ভালোভাবে একটু লক্ষ্য করবে দেখবে মনে থাকবে, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। তাহলে এটা এক্স পার্টটা কি বললাম, কোঅর্ডিনেট মানে কি স্থানাঙ্ক মানে কি, একটা এক্স পার্ট একটা ওয়াই পার্ট, তাই তো একটা যেমন এখানে বললাম কি এগারো কমা পাঁচ মানে কি এগারো ঘর এক্স এর দিকে আর ওয়াই এর দিকে পাঁচ ঘর, তো সেই এক্স এর যে এক্স এর দিকে যে মান সেটা কি হবে এম এক্স টু, এই যে ভ্যালু গুলো থাকবে সেগুলো কিরকম ভাবে ক্যালকুলেট করতে হবে বসিয়ে, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান, এম এর সাথে এক্স টু থাকবে ঠিক আছে, এটা গন্ডগোল করবে না কিন্তু তাহলে ভুল হবে, এম এক্স টু এন এক্স ওয়ান বাই এম প্লাস ওয়ান, আর ওয়াই এর ক্ষেত্রে সিম্পল এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস ওয়ান, ক্লিয়ার? এটাই হচ্ছে মেন, এটা হচ্ছে অন্তর্বিভক্তর ক্ষেত্রে যখন ইন্টারনালি ভিতরের দিক দিয়ে একটা রেখাকে দুভাগে ভাগ করে দিল। ফর্মুলাটা ক্লিয়ার হলো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। একটা কোয়েশ্চেন দেখলে তোমরা ইজিলি বুঝতে পারবে, সাপোজ এখানে আমি হয়তো বোঝাচ্ছি কি এ বিন্দুর কোয়ার্ডিনেট দুই কমা চার, বি বিন্দুর কোয়ার্ডিনেট চার কমা দুই, আর এটা মনে করো ওয়ান রেশিও টু অনুপাতে ভাগ করেছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে ফর্মুলায় বসিয়ে দিয়ে দেখি তো একবার, একটা করে দেখাই তোমাদেরকে। এম এক্স টু, তাহলে এম কত সবসময় করার আগে নিচে লিখে নেবে, এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান, এটা এক্স টু এটা ওয়াই টু, এটা এম এটা এন, তাহলে কি কখনো ভুল হবে না, নাহলে ভ্যালু পুট করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়ে যায়, এম এক্স টু এম এক্স টু তাহলে দেখতে পাবে চোখের সামনে তো কখনো ভুল হবে না, চার একে চার, এন এক্স ওয়ান এন এক্স ওয়ান দুই দুগুণে চার বাই এম প্লাস এন তিন, এম ওয়াই টু এম ওয়ান ওয়াই টু দুই, তাহলে দুই একে দুই, এন ওয়াই ওয়ান চার দুগুণে আট বাই তিন, তাহলে চার ছেলে আট, আটের তিন আট আট দুই দশ, দশের তিন, তাহলে এটা হয়ে গেল আমাদের পি বিন্দু স্থানাঙ্ক, ঠিক এরকম ভাবে। এবার যদি যেটা বলছিলাম কি যদি আমাদের বহির বিভক্ত করে বাইরের দিক দিয়ে বিভক্ত করতো, সেই বাইরের দিকের বিভক্তর কনসেপ্ট আগে কি বলি, দেখো ফর্মুলা কিছু চেঞ্জেস হবে না, ফর্মুলাতে জাস্ট এগুলো মাইনাস হয়ে যাবে, এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, আর এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন, বাট কনসেপ্টটা কি সেটা একটু জানতে হবে কি বহির বিভক্ত ব্যাপারটা কি সেটা, এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। অন্তর্বিভক্ত কেস হয়ে গেছে, পয়েন্ট সাপোজ এখানে এ আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর এখানে বি আছে এক্স টু কমা, যে পি বিন্দুটা যেটা এই এবি রেখাটাকে ভাগ করবে, তো সেই বিন্দুটা বলছে এই লাইনের মধ্যে না হয়ে এই লাইনের বাইরে এখানে কোথাও আছে, ঠিক আছে এখানে কোথাও আছে, তো সেটা এই এবি সরলরেখাটাকে থ্রি টু ওয়ান অনুপাতে ডিভাইড করেছে। দেখো মনে করে তাহলে যদি তিন ভাগ করে দাও, তাহলে দেখো এখান থেকে এটা কি এপিটা কত থ্রি, আর এখানে বিপিটা কত ওয়ান, তাহলে থ্রি রেশ টু থ্রি টু ওয়ান অনুপাতে ডিভাইড করে দিল, তো সেই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। দেখো যখন পি বিন্দুর স্থানাঙ্ক কোয়েশ্চেন কিভাবে পাবে তোমরা দেখো, যখন পি বিন্দুর স্থানাঙ্ক তোমাদের চাইবে দেখবে এগুলো দেওয়া থাকবে, যখন রেশিও চাইবে দেখবে এগুলো দেওয়া থাকবে, মোট তো চারটে জিনিস, একটা এ বিন্দুর কোয়ার্ডিনেট, বি বিন্দুর কোয়ার্ডিনেট, পি বিন্দুর কোয়ার্ডিনেট আর রেশিও, তো যখনই একটা চাইবে বাকি তিনটে দিয়ে দেবে, ঠিক আছে। সবসময় পি এর স্থানাঙ্ক চাইবে তারও কোনো মানে নেই, কখনো কখনো রেশিও চাইবে তখন এগুলো দেওয়া থাকবে, ঠিক। তাহলে বোঝা গেল অন্তর্বিভক্তর ক্ষেত্রে ফর্মুলা প্লাস বহির্বিভক্তর ক্ষেত্রে ফর্মুলা। এবার আমরা একের দাগে যে কোয়েশন গুলো, দাও বইটি কোথায় গেল বইয়ের কোয়েশন গুলো দেখি, হ্যাঁ একের দাগে যে কোয়েশন গুলো রয়েছে দেখো, নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা অংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করে, যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত সেই বিন্দুর স্থানাঙ্ক, দেখ মানে সেই পি বিন্দুর স্থানাঙ্ক চাইছে, তো সিম্পল আমরা ফর্মুলায় বসিয়ে দেবো, এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো একের দাগের কোয়েশন গুলো আমরা কত ইজিলি করে নিতে পারি, দেখো
সংযোজক সরলরেখাংশ গুলি লিখতে পারো তোমরা নিজেদের ভাষায়, যে লাইনটা লেখা আছে কি নিচের বিন্দুদ্বয়ের বা এখানে তুমি উপরে লিখলে উপরের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ গুলি যে বিন্দুতে 3:4 অনুপাতে বিভক্ত হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক পি বলে আমরা এটা লিখে দেবো। জাস্ট আগে ফর্মুলা লিখে নাও, একটু নতুন নতুন যখন করছি একটু ফর্মুলা লিখে করো, তারপর আর ফর্মুলা লেখার দরকার নেই। n x2 n x1 n m+ এখানে প্লাসের ফর্মুলা কেন লাগাচ্ছি দেখো, বইয়ে দেওয়া আছে, অন্তস্থ ভাবে করেছে, অন্তস্থ ভাবে, যার জন্য আমরা প্লাসের ফর্মুলা লাগাচ্ছি। my2 ny1 n+ দেখি কত হয়ে যাচ্ছে, ভ্যালু পুট করে দিই। m x2 -24 + n x1 4 6 24 / 3 8 7 my2 3 10 30 + n y1 4 14 56, কিন্তু মাইনাস হবে কারণ এখানে মাইনাস আছে সাইন, তো -56/7। তাহলে এটা তো +24 - 24 জিরো হয়ে যাবে, এদিকের পার্টটা জিরো হয়ে যাবে, এক্সের পার্টটা আর ওয়াই দেওয়া পার্টটা, 56 থেকে 30 বাদ দিয়ে 30 40 50 56, দ্যাট মিন্স -26/7। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 0.-26/7। ক্লিয়ার হলো, কোনো কনফিউশন রইলো প্রথম কোয়েশ্চেনটাই দেখে নাও ভালো করে, জাস্ট ইজি। এবার সেকেন্ড কোয়েশ্চেন যেটা বলছে সেটা দেখো, অন্তস্থ ভাবে বলছে পয়েন্ট চেঞ্জ করে দিয়েছে, এটা বলছে 5.3, আমি এখানে খালি এগুলো চেঞ্জ করে দিচ্ছি, এটা 5 এটা 3। নেক্সটটা কি বলছে দাও দেখি, -7 - 2 আর অনুপাত কি বলছে 2:3 জাস্ট এই ফর্মুলায় পুট করে দেবো, দেখি পুট করে দিয়ে কি হচ্ছে, সিম্পল, ভেরি ইজি। m x2 মানে -14 + n x1 মানে কি 15 বাই এম প্লাস এন মানে কি 5 3 2 5 my2 2 আর -2 মানে কি -4 + n y1 মানে কি +9/5 হয়ে গেল। তাহলে এখানে কত হবে, +14 15 থেকে 14 বাদ দিয়ে দিলে 1, তাহলে 1/5 আর এটা হয়ে গেল আমাদের 9 থেকে 4 বাদ দিয়ে দিলে 5/5, তো এটা তো কেটে যে 1 হয়ে যাবে, দ্যাট মিন্স 1/5/1 হয়ে গেল, ইজি। দেখো কোনো কনফিউশন হচ্ছে কি, চল আরেকটি কোয়েশ্চেন করি, তিনের দাগে কোয়েশ্চেনটি করি, এখানে জাস্ট নাম্বারিং করবো আর এগুলো আমি চেঞ্জ করবো আর কিচ্ছু করবো না। দেখো কি দিয়েছে এখানে, কিন্তু বহিস্থ ভাবে দিয়েছে দেখো, তো মাইনাসের ফর্মুলা কিন্তু আমাদের লাগাতে হবে। আগে পয়েন্টগুলো লিখে নিই, -1, -1, নেক্সট পয়েন্ট কি দিয়েছে, 4, -5, যখন কোঅর্ডিনেট গুলো এখানে লিখবেন একটু লক্ষ্য করে, ভুল হয়ে গেলে কোয়েশ্চেনটি পুরো ভুল হয়ে যাবে। 3:2 এটা হচ্ছে 3:2, আমাদের বহিষ্ঠ ভাবে করেছে মানে কি ফর্মুলা আমরা করবো মাইনাসের, ফর্মুলা আমরা করবো মাইনাসের, জাস্ট ফ্যামিলি ফুট করবো, কোনো কিছু নেই এখানে কনফিউশন। চলো m x2 3 4 12 - n x1 -2, এখানে একটা মাইনাস আছে তো সেটা মিলে +2 হয়ে গেল, m - n মানে কি 1 3 থেকে 2 বাদ দিলে 1 মাইনাস করতে হবে না, my2 -15 -n y1 -4/1, তাহলে 12 আর 2 এখানে এটা হয়ে যাবে আমাদের 14 14, আর এখানে হয়ে যাবে 15 আর 4 19 -19 14 - -19 হয়ে গেল। লাস্ট যেটা 4 এর দাগের কোয়েশ্চেন সেটা তোমাদের জন্য রইল, ঠিক আছে, একটি কোয়েশ্চেন ধরে নিজে দেখো, অসুবিধা হলে অবশ্যই জানাও কমেন্ট বক্সে, ঠিক, নেক্সট ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 থেকে স্টার্ট করবো, কেমন, চলো তাহলে আজকের মতন, টাটা।